খরগোশ আর কচ্ছপ। অনেক দিন আগের কথা, এক ঘন জঙ্গলে তিন বন্ধু থাকত, শেয়াল, খরগোশ আর কচ্ছপ। রোজ তিনজন একই জায়গায় দেখা করত। শেয়াল আর খরগোশ সব সময় আগে পৌঁছত, কিন্তু কচ্ছপ সর্বদা দেরি করে আসত। খরগোশ রোজ কচ্ছপকে নিয়ে ঠাট্টা করত। একদিন, আরে তুমি কত অলস দেখছো, আমার মতন জোরে চলার চেষ্টা করো। খরগোশের এইসব কথা শেয়ালের মোটেই ভাল লাগতো না। হেই, ওকে এ ধরনের কথা বলো না। সত্যি কথা বলতে কি, তুমি ওকে দৌড়ে কখনো হারাতে পারবে না। এই কচ্ছপ আমাকে কি হারাবে? আচ্ছা, এত অহংকার, এসো একটা দৌড়ের প্রতিযোগিতা করি, দেখি তাতে কে জেতে। খরগোশ আর কচ্ছপ তাতে রাজি হয়ে গেল। তারা দৌড় শুরু করার আর শেষ করার স্থান নিশ্চিত করে ফেলল। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। খরগোশ খুব তাড়াতাড়ি দৌড়তে শুরু করল, কিন্তু কচ্ছপ সে ধীরে ধীরে চলতে থাকল। খরগোশ তাড়াহুড়োয় খুব তীব্র গতিতে দৌড়ে যাচ্ছিল। কচ্ছপ এদিকে ধীরে সুস্থে কিন্তু দৃঢ় আর একাগ্রচিত্তে এগিয়ে চলল। কিছুক্ষণ পরে খরগোশ হাঁপিয়ে উঠল। সে পেছনে তাকিয়ে দেখল, কিন্তু কচ্ছপকে কোথাও দেখতে পেল না। তখন খরগোশ ভাবল, ও কখনোই আমাকে হারাতে পারবে না, একটু জিরিয়ে নি। এই ভেবে খরগোশ একটা বড় গাছের ছায়ায় শুয়ে পড়ল আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ধীরে ধীরে কচ্ছপ সেই গাছটার কাছে এসে পৌঁছলো। সেখানে খরগোশ শুয়ে আছে। সে দেখল যে খরগোশ মহা আনন্দে ঘুমোচ্ছে, কিন্তু তবু সে এক মুহূর্ত না থেমে তার নিজ গতিতে গন্তব্যের দিকে এগিয়ে চলল। অবশেষে সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। সব পশুরা ওকে অভিনন্দন জানালো। অবশেষে তুমি দেখিয়েই দিলে, কিন্তু খরগোশের কি হলো? অনেকক্ষণ বাদে খরগোশ মশাইয়ের ঘুম ভাঙলো। পেছনে তাকিয়ে দেখলো, কিন্তু তাও কচ্ছপকে আর দেখতে পেল না। ওই অলস কচ্ছপটার টিকিটাও দেখা যাচ্ছে না, আমাকে আর কে হারাতে পারে? ও তখন গন্তব্যস্থলের দিকে দৌড়তে শুরু করলো, কিন্তু সেই শেষ সীমান্তে পৌঁছে ও অবাক হয়ে গেল। কচ্ছপ যেখানে আগে থেকে পৌঁছে গেছে। সবাই হাসতে শুরু করলো আর ও লজ্জায় মুখ লুকোলো। শেয়াল তখন খরগোশকে বলল, দেখলে তো, তোমার অহংকারই তোমার পতনের কারণ। কচ্ছপ ধীরে হোক, কিন্তু নিষ্ঠার সঙ্গে নিজ গন্তব্যে ঠিক পৌঁছে গেল, কিন্তু জিতেও গেল। কখনো কাউকে ছোট ভেব না, আর কাউকে নিচু দেখাবার চেষ্টা করো না, বুঝলে? দৃঢ় সংকল্প আর একাগ্রতাই সর্বদা তোমাদের তোমার লক্ষ্যে পৌঁছে দেয়।